এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডে বাদ পড়বেন আর্জেন্টিনা। ভিউয়ার্স কি অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, অবাককর তথ্য জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আগামী কাতার বিশ্বকাপ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। কে জিতবে আগামী ফুটবল বিশ্বকাপ, এ নিয়ে মাতামাতির কোনো শেষ নেই। এক একজন এক এক রকম মত দিচ্ছেন, কেউ বলছেন ব্রাজিল জিতবে, কেউ বাজের ঘোড়া হিসাবে মানছেন আর্জেন্টিনাকে। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টমি কেলিহে বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে ব্রাজিল জিতবে, এটি হবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। তার মতে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে বিদায় নেবে। তিনি অস্ট্রেলিয়ায় হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তিনি জানান, আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে, কারণ প্রত্যেকেই চায় তার দেশ ভালো করুক। আর্জেন্টিনাকে হারাতে হলে কি করতে হবে, সে টুটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, আমরা যদি মেসিকে আটকে দিতে পারি তাহলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব। অস্ট্রেলিয়ার ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন টমি কেহিল। তিনি জানালেন, আফ্রিকার দলগুলো এবার ছেড়ে কথা বলবেন না। যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর গানার দিকে তাকাবেন তখন দেখবেন সেখানে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লীগগুলো খেলে থাকেন। তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে যাচ্ছেন। তার ভবিষ্যৎবাণী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়, এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে। তিনি আরো বলেন, আমি ইংল্যান্ডে খেলেছি কিন্তু আমি এখন কাতারে থাকছি আর আম্পায়ার একাডেমিতে কাজ করছি। আগামী 18ই ডিসেম্বর লোসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম বলে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। কেহিল আরো বলেন, আমি বেলজিয়ামের ভক্ত, তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটোই খুবই ভালো হয়েছে। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলবেন তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল, আর ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা আমি অনেকটাই বেশি দেখছি। ভিউয়ার্স, কেহিলের এই বক্তব্য নিয়ে আপনার কি মতামত? তিনি এক কথায় জানিয়ে দিলেন, বিশ্বকাপে ব্রাজিল খেলবে ফাইনাল আর সেমিফাইনালেই বিদায় নিবে আর্জেন্টিনা। এ নিয়ে আপনার কি মতামত? আশা করছি আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমরাও অপেক্ষায় রইলাম শেষ পর্যন্ত কে জেতে এই বিশ্বকাপ আর কার ঘরে যাবে এই শিরোপা।